মালয়েশিয়াগামী ট্রলার ডুবি পনেরো জনের মৃতদেহ জনকে কক্সবাজার সমুদ্র সৈকতে নেই পর্যাপ্ত লাইফগার্ড পর্যটক নিরাপত্তায় লোকবল ও প্রশিক্ষণ বাড়ানোর তাকে বনের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে বিশ্বকাপের নেতৃত্ব দিয়েছেন আকবর বললেন বাবা মা গ্রঞ্চলের ফরেস্ট সিকিউরিটিজ লিমিটেড সংবাদ শিরোনাম মামুনTron Janata 24 এর সংবাদে আপনাদের সাথে আছি আমি স এম আহমেদ দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে কক্সবাজারের সেন্ট মার্টিনের 8 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মালয়েশিয়া আগামী ট্রলার ডুবিতে পনেরো জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে আশি জনকে এক ঘটনায় আরো অর্ধশত মানুষ নিখোঁজ রয়েছে বলে ধারণা করছেন কোস্টগার্ড সদস্যরা সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশন লেফটেন্যান্ট কমান্ডার নাইমুল হক জানান অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার ডুবে যায় কোস্টগার্ড সদস্যরা এ পর্যন্ত পনেরো জনের মৃতদেহ উদ্ধার করেছে জীবিত উদ্ধার করা হয়েছে আশি জনকে ট্রলারে শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে কোস্টগার্ড ছাড়াও নৌবাহিনী বিজিবি পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কক্সবাজার সমুদ্র সৈকতে নেই পর্যাপ্ত লাইফগার্ড ব্যবস্থাপনা লাবনী কলাতলি ও সুগন্ধা পয়েন্টে কাজ করছেন বেসরকারি সংস্থা সিআইপিআর বি সাতাশ জন লাইফগার্ড সংস্থাটি বলছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লোকবল ও প্রশিক্ষণ জরুরি এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা চান তারা পর্যটন সচিব জানালেন পর্যটন শিল্প বিকাশে সরকার উদ্যোগী কক্সবাজার ঘুরে এসে স্মৃতিমণ্ডলের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব সমুদ্রে গোসল করতে নেমে ডুবে যাওয়া এমনকি প্রাণহানির ঘটনা রোধে সরকারিভাবে নেই কোনো লাইফ ব্যবস্থা সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় অনুপস্থিত এই বিষয়ে বেসরকারি কিছু সংগঠন কাজ করলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন পর্যটকরা একশো কিলোমিটার দীর্ঘ এই সৈকত কতটা নিরাপদ সমুদ্রে প্রাণহানি রোধে লাবনী কলাতলি ও সুগন্ধা পয়েন্টে কাজ করছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ অব বাংলাদেশ সিআইপিআরবির সিসেপ প্রজেক্ট সৈকত ব্যবহারকারীদের নিরাপত্তায় কাজ করেন তারা এখানে তো কোনো নোমেন্টি এখনো আমি দেখতেছি না বাট সিকিউরিটি দেখতেছি না এখানে দু একজন যাই সিকিউরিটি আছে সবগুলো নাকি এনজিও আমাদের লাইফগার্ড ওয়াচ টাওয়ার আছে আমরা এখান থেকে অবজারভেশন করে ঝুঁকিপূর্ণ তো অবশ্যই আছে তারপরে আমরা নিজেকে সেফটি রেখে ওইভাবে আমরা কাজ করি দুই সাল থেকে লাইফগার্ড পেট্রোল এলাকায় দুইশো জন ভেসে যাওয়া মানুষকে উদ্ধার করা হয়েছে প্রাথমিক প্রতিবিধান দেয়া হয়েছে ৫০ জনকে লোকবল সংকটের কারণে পুরো সৈকত নিরাপদ করা সম্ভব নয় এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি সামান্য তিনটি পয়েন্টে আমাদের লাইফ গার্ড সার্ভিসটা আছে তাও সাতাশ জন কর্মী দ্বারা এটা খুবই ইনসাফিসিয়েন্ট ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিচ কর্মী আছে কিন্তু রেস্কিউ করার জন্য বলে সেভাবে কোনো ট্রেন মানুষ নেই সরকারের সহযোগিতায় এই সার্ভিসটা যদি আরও বাড়ানো যায় তাহলে যারা পর্যটক আসবেন তাদের নিরাপত্তা এবং পানিতে ডুবে মৃত্যুর যে সম্ভাবনা সেটা আমরা আরও কমিয়ে আনতে পারব পর্যটন বিকাশে সরকারের চেষ্টার কমতি নেই জানালেন পর্যটন সচিব বিচ ম্যানেজমেন্ট কমিটি ও সিসেপ প্রজেক্টের তৎপরতায় সৈকত আগের তুলনায় নিরাপদ এত লম্বা সি বিচ এবং এটা এরকম ঢেউ পৃথিবীর আর কোথাও নাই কাজে স্বাভাবিক কারণে এখানে কিন্তু জীবনেরও ঝুঁকি আছে মূলত এই বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং সিসেপ এদের সম্মিলিত প্রয়াসে আমাদের কাছে মনে হয়েছে অতীতের যে কোনো সময়ের চাইতে এখন সাগরে নামা নিরাপদ এখানে ভ্রমণ করা অনেক নিরাপদ সমুদ্রকে নিরাপদ করতে সরকারি ও বেসরকারিভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটকদের স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন কক্সবাজার বোনের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে দেশকে ভালোবেসে বিশ্বকাপ জয় করেছেন অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক একান্ত সাক্ষাৎকারে কথা বলেন তার গর্বিত বাবা মা আকবরের বাবা মুস্তফা জানান গত ২২ জানুয়ারি তার বড় বোন খাদিজা বেগম সন্তান প্রসবের পর মারা যান আকবর খেলায় ব্যাঘাত ঘটবে সে কারণে ফাইনালে ওঠা আগে তাকে খবরটি জানাননি স্বজনরা কিন্তু অন্য কারো মাধ্যমে খবরটি জানতে পেরে আকবর বলেছিলেন বনের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে দলকে নেতৃত্ব দেবেন তিনি পাকিস্তানে খেলার পরের দিন আমার ছেলেকে ডাকলাম ভাইকে ডাকলাম পরামর্শ করলাম ঠিক আছে ওকে জানাই দেওয়া তা আমরা যখন জানাইতে মোবাইল করলাম তখন ও বলল বললো যে আপনার তো আমাকে এত দেরি করে জানাইলেন তাতে বোঝা গেল যে ও জানতে পারে আগে জানিয়ে গেছে আমারও খুব আশা ছিল আমার একটা ছেলে করে নিয়ে এখন এই ছোট ছেলেকে দিয়ে আমি ইনশাল্লাহ সেটা করতে চাই তাহলে আমার আশা পূরণ করছে নওগাঁর মান্দায় মাদক ব্যবসায়ীর সাথে পুলিশের বন্দুক যুদ্ধে আওরঙ্গজেব জীবু নামে একজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে ডিবি পুলিশের তিন সদস্য সোমবার রাত তিনটার দিকে উপজেলার ভার্সো ইউনিয়নের দেলদুয়ারি চৌবাড়িয়া সড়কের বাঁকাপুর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে পুলিশ জানায় সোমবার সন্ধ্যার দিকে দেলুয়াবাড়ি বাজার থেকে ডিবি পুলিশ মাদক মাদকসহ আওয়ার জিবুকে আটক করে পরে তাকে নিয়ে ডিবি পুলিশের একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায় এ সময় জিবুর সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে গোলাগুলির মধ্যে পড়ে আওয়ার জিবু নিহত হন ঘটনায় আহত ডিবি পুলিশের তিন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আগামী একুশে মার্চ গাইবান্ধা তিন আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ নির্বাচনে প্রার্থীদের প্রত্যাশায় এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য জন প্রার্থী প্রচারণায় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তবে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এমন সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা গাইবান্ধা প্রতিনিধি আফরোজুলের রিপোর্ট জানাচ্ছেন রত্নজমান গাইবান্ধা সাদুল্লাপুর ও পলাশবাড়ি দুই উপজেলা নিয়ে গাইবান্ধা তিন আসন ক্ষমতাসীন দলের সাংসদ ডাক্তার ইউনুস আলী সরকারের মৃত্যুতে আসনটি খালি হওয়ায় চলছে উপনির্বাচনের প্রস্তুতি মনোনয়ন পাওয়ার আশায় এরই মধ্যে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের জন বিএনপির চারজন জাতীয় পার্টির তিনজন ও জাসদের একজন প্রার্থী ভোটের মাঠে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা পোস্টারে ছেয়ে গেছে এলাকা অনেকে জনসভাও করেছেন জনগণকে সাথে নিয়ে আমরা ভোট কারচুপি রক্ষা করব আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে যাতে মানে প্রশাসন যেন কোনো পক্ষ অবলম্বন না করে অনেকেরই দাবি যেহেতু আমি উপজেলা চেয়ারম্যান যে আমাকে যদি উপজেলা চেয়ারম্যানের পদের থেকে যদি আমাকে এমপির মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো এটা তাদের আশা এলাকার উন্নয়নে যিনি ভূমিকা রাখবেন এরকম সদযোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান ভোটাররা সাধারণ মানুষ ভালোভাবে বাসবে ভালোভাবে চলতে পারবে তাদের জন্য আমরা আবার নির্বাচনে সেই লোকদের আবার প্রয়োজন রাস্তাঘাট বাড়ি ঘর দেখতে দেখাশোনা করে গরিব মানুষের গরিব মানুষের থেকে তুস্থ মাতার কাটার টেকা আবার যে বয়স্ক ভাতার টেকা নেয় মাটি কাটার টেকা নেয় এই প্রার্থী আমরা চাই না গাইবান্ধা তিন আসনে মোট ভোটার চার লাখ এগারো হাজার আটশো একচল্লিশ জন রত্না জামান একুশে টেলিভিশন নাটোর শহরের গাছে গাছে ঝুলছে ব্যানার ফেস্টুন পোস্টার সহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পেড়ে গেঁথে গাছে গাছে বিজ্ঞাপন লাগানো সচেতন নাগরিকরা ক্ষুব্ধ জেলা প্রশাসন বলছে এসব ব্যানার পোস্টার অপসারণ করা হবে নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলেসা নাটোর শহর সহ পুরো জেলা জুড়েই একই চিত্র গাছে গাছে লাগানো বিলবোর্ড বা ব্যানার ফেস্টুন গাছের উপকারিতা এবং সৌন্দর্য নিয়ে কম বেশি সবাই জানেন তারপরেও চলছে গাছে পেরেক ঠুকে বিলবোর্ড লাগানো সাইনবোর্ড গাছের প্রতি হচ্ছে তো অনেক জীবন আছে আমরা অনেক গাছে দেখি যে ডাক্তার সাইনবোর্ড তো ডাক্তার সাহেব তো নিজেই জানে যে গাছের প্রাণ আছে তাই বিষয়টা প্রশাসনিকভাবে দেখার দরকার আমরা দুঃখ পাই কোন গাছ বা স্থাপনায় ব্যানার বিলবোর্ড সাটানো আইনত নিষিদ্ধ বলছে জেলা প্রশাসন আমরা প্রথমে যেগুলি আছে অপসারণ করবো আর যারা মানুষ না লাগায় সেগুলো সৃষ্টি করবো প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় দ্রুত এসব বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করা হবে এমন প্রত্যাশা পরিবেশ সচেতনদের নানা নিয়ে একটি গাইবান্ধায় উত্তরপাড়া এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে নারী সমাবেশ বরগুনায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার লক্ষ্যে প্রচার প্রেস প্রেসবিফিং ও সেমিনার চুয়াডাঙ্গায় বেসরকারি প্রতিষ্ঠানের প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা নোয়াখালীতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ নড়াইলে সাংবাদিকতার নীতিমালা ও তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক কর্মশালা নেত্রকোনা সীমান্তে জনগণকে মাদক ও চোরাচালান রোধে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সাথে বিজিবির মতবিনিময় সভা ময়মনসিংহের ত্রিশ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ মুজিব বর্ষ উপলক্ষে চাপাই নবাবগঞ্জ ও চাঁদপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত অনর্ধ উনিশ ক্রিকেট বিশ্বকাপ জয়ে নাটোরে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে জেলা ক্রীড়া টেলিভিশন শেষ করছে গুষের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার মার্টিনে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি পনেরো জনের মৃতদেহ ও জনকে জীবিত উদ্ধার কক্সবাজার সমুদ্র সৈকতে নেই পর্যাপ্ত লাইফগার্ড পর্যটক নিরাপত্তায় লোকবল ও প্রশিক্ষণ বাড়ানোর তাগিদ বোনের মৃত্যু শোকে শক্তিতে পরিণত করে বিশ্বকাপের নেতৃত্ব দিয়েছেন আকবর বললেন বাবা মা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরের ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন